মা কি বাবা আমি কি 7 দিনের জন্য অনেক ব্যবসার কাছে বাইরে রওনা দিতে আসছি বাবা এত দেখা পা কি দেখে ওই না থাকি বাবা ও মা তা তো আমি দেখে শুনে থাকমই কিন্তু তুমি তো বাড়ির দিকে খেয়াল রেখো ছোট মেয়েরা আমার স্কুলে যায় আর তোমার বৌমারা একটু খেয়াল রেখো তুমি চিন্তা করো না বাবা আমি কি বৌমারে কোনো সময় যত্ন করি আর নাতিনার তো আমি সবসময় চোখে আড়াই ও তো আমার কলিজার টুকরা তা ঠিক আছে মা তুমি তো কিছু কম না কিন্তু এই যে আছে না আমাকে বাড়িতে দুইটা আমার বন্ধুরা তো মনে করে যে বাবা ওরা তুই কিছু মনে করিস না বাড়িতে পিটা পিটি ছোট বোন থাকলে এটা একটু ঠোকরা ঠুকরি করে আচ্ছা মা তুমি একটু ধমক সালাপত দিও ও আচ্ছা ওই যে বিমর স্কুলের সময় হয়েছে মা তুমি একটু স্কুলে নিয়ে যাও রে আচ্ছা বাবা তুই চিন্তা করিস না আমি এখন স্কুলে না দিয়ে আইতেছি আচ্ছা মা যাইতেলাম যাও বাবা যাও বাবা দেখ কেমন যাস কিন্তু আচ্ছা মা ঠিক আছে খানিস বাবা আচ্ছা মা বিমু ব্যাগটা নিয়ে আহো তোমার স্কুলে দিয়ে আহি কই যাও আমার ব্যবসার কাজে 7 দিনের জন্য একটু ঢাকায় যাইতে হইতাছে ও আগে তো বলো নাই আচ্ছা যাই হোক যাও দেখা শোনা যাও শরীরের প্রতি যত্ন নিও আর খাইও আচ্ছা ঠিক আছে সেটা নিয়ে তুমি চিন্তা করো না আর শুনো হ্যাঁ 7 দিনের জন্য তো যাইতাছো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই মেয়েটা স্কুলে যায় টাকা পয়সা না দিলে হয় আচ্ছা থাকি ঠিক আছে টাকা পয়সা না দিলে তো হবে না দিয়ে যাইতেছি আমি আরই করো আম্মারে দিয়া তুমি বিমরে প্রতিদিন পাঠিয়ে দিও কত দিব দিয়া যাও তোমার যেরকম নাও এখানে 500 টাকা আছে পরিমাণ মতো খরচ করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বাড়িতে ঠিকঠাক মতো থাকো ঝগড়া টগড়া করো না ঠিক আছে যাও দেখা শোনা যাও আচ্ছা ঠিক আছে দাদি হুম নাও যাই আহো নাও যাই বৌমা হ্যাঁ মা আমি তো আর স্কুলে দিয়ে আহি আচ্ছা মা যান আপনি অভিমুখে নিয়ে দেখা যান বাবা কি সুন্দর শাড়ি পরছে গলায় আবার সোনার চেন কি ব্যাপার তোমার হাতে তুলা টাকা টাকা তোমার ভাইয়া দিয়া গেছে শহরে গেল তো কয়দিনের জন্য কাজে এটা বিমুর জন্য স্কুলে যায় ওর খরচ টাকাগুলো আমার দেব তোমাকে দিব কেন আমার লাগবে টাকাগুলো তোমার ভাইয়ের কাছে চাইতা একটু বিমুর টাকা এত কিছু বুঝি না টাকাগুলো আমার লাগবো টাকাগুলো দেও এ কি করতেছ দেও বলতাছি আরে মুন্নি হাত ছাড়ো আবার কি শুরু করলা আরে আমার টাকাগুলো লাগবো দেও বলতাছি ছাড়ো বলতাছি এই মুন্নি এই কি কি হইছে দেখো না আপু ভাই টাকা দিয়ে গেছে টাকাগুলো আমি চাইতাছি কিছুতেই টাকাগুলো দিতাছে না এই টাকা দাও না কি জন্য টাকা দিব কিসের জন্য ওকে তো আমি বললাম এটা বিমুর জন্য আমি রাখা দিছি বুঝো না কেন তোমরা ও বিমুর জন্য রাখা দিছি আর আমরা ভাই টাকা নিতে পারলাম না নাকি দাও ছাড়ো আই টাকা দাও আরে কি শুরু করছো টাকা দাও 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 এই বেশ শক্তি দেখাইতাছো শক্তি কি আমার নাই আল্লাহ ছাড়ো কি ও মা গো কি করতেছো ছাড়ো বলতাছি ছাড়ো কি করতেছো এই এই শুনবি মুন্নি দেখো না বাবা ভাইয়া টাকা দিয়ে গেছে ভাবির কাছে আমাদেরকে দেওয়ার জন্য ভাবি টাকা দিতাছে না কি বল বৌমা মুন্নি তুমি তো মিথ্যা কথা বলো কেন এই আমরা মিথ্যা কথা বলি না তুমি মিথ্যা কথা বলো ও তো ঠিকই বলছে ভাই টাকা দিয়ে গেছে আর আমাদের দাও না বাবা বিশ্বাস করেন আপনার ছেলে বিমুর স্কুলের জন্য টাকা দিয়ে গেছে ছি সুরভি ছি তোমাদের আমি টাকা দেই না যাও যাও বান দিকে বৌমা তোমার খারাপ করো না যখন যা লাগে আমার সে নিয়ে তোর কোথায় গেছে আব্বাও তো 7 দিনের জন্য বাইরে গেছে ও বাইরে গেছে সমস্যা নাই যখন যা দরকার আমাকে বলবা আচ্ছা আর তুমি তো মজা আনলো একটু পাজি ওদের সাথে মানে চলতে হয় বুঝছো ওদের সাথে মানে চলবে চলো মা চলো করতে হয় না তার সাথে ঝগড়াঝাড়ি করতে হয় না আর দাদি হুম
আজকে থেকে তুমি আমার প্রতি জিনিস কিনে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে চলো। ওই শুন, এই বাবির কারণে সব সময় বকা খাই। বাবিরে ভাই আব্বা আম্মা তিনজনে ভালোবাসে, আর এই তিনজনে বাবির দিকে সাপোর্ট করে, আমার দুই বোনের তো দেখতেই পারে না। তুমি ঠিকই বলছো আপু, এই ভাবির জন্য বাবা মা ভাই কেউ দেখতে পারে না আমাদেরকে, সবাই শুধু কথা শোনায়। এই ভাবিরে একটা শিক্ষা দিতে হবে। ঠিক কথা বলছিস তুই। শুন ওরে, এমন শিক্ষা দিমো, এমন কাজ করমো, লাস্টে আব্বা আম্মা ভাই তিনজনে আমাকে পক্ষ নিব, আর ওরা খালি গোতা বদের নে। হ্যাঁ, আর বাড়িতে থেকে কেমনে খেদার লাগে সেটারও ব্যবস্থা করো। চল যাই দেখি গা কি করতেছি, চল তারপর ওরে শিক্ষা দিব। ভাবি ভাবি আয়, ভাবি কি হইছে, ডাকো কেন, কি করো ঘরে খালি শুয়ে থাকা? নে তুমি কি দেখছো আমি শুয়ে ছিলাম না কি করতেছি, কাজ করতেছিলাম। আচ্ছা যাই হোক, এই আমাকে কাপড় ছুটি দিয়ে দাও তো। দেখো তোমাদের কাপড় তো আমি রেগুলারই ধুয়ে দিই। তারপরেও আর শোনো, তোমরা বড় হয়েছো না, নিজেদের কাপড় নিজে তো কাচে নিতে পারো নাকি? নিজে নিজে কাচতে পারবো না, তোমার ভাই কিসের জন্য এই সংসারে আনছি? এ হে থাকতে আমরা বলে কাপড় চোপড় দেবো, হুঁচস কথা। নেও কাপড়গুলো তুমি কাইসা দেও, আমি কোনো কাপড় চোপড় কাচতে পারবো না। কি তোমার বাবা মা কি দুই একটা দাসী বান্দি পাঠাইছে, জোড়া কাপড়গুলো আইসা কাইসা দিয়ে যাবো? দেখো যাই বল বা বলো, কিন্তু আমার মা বাবা নিয়ে কখনো কোনো কথা বলবে না, কারণ তারা এই বাসায় এসে পড়ে থাকে না। এত কিছু জানি না, কাপড় চোপড় ধুয়ে দিবি তুই। কি আমি তোমার বড় ভাই বউ, আর তুমি তুই আমার মুখে কাপড় চোপড় একটা চড় দিব। তুমি বাড়ির বড় বউ আর তুমি নন দেখো গায়ে হাত তুলতেছ? আম্মা বিশ্বাস করেন আমি ওদের গায়ে হাত তুলি নাই। বৌমা তোমার আমি অনেক আদর করি, নিজের মেয়ের গোছে বেশি ভালোবাসি, এটা আমি তোমার কাছে আশা করি নেই বৌমা। মা দেখো এই যে এত চুরি কাপড় আইনে বাপি দিছে আমাকে দুজনটা কাজ পান নিগে। আমরা বলছি মা যে কাপড়গুলো দুই দিনে কাইসা দিই, কিন্তু ভাবি বলতেছে আজকে কাইসা দেওয়া লাগবো সবগুলো কাপড়। আমরা কি মা এতগুলো কাপড় একবার কাচতে পারো কম? এই জন্য ভাবি মায়ের শুরু করছে দুই বোনেরে। বৌমা ওরা বড় হয়েছে থেকে হোক নিজেকে কামরা নিজেরা করে নাই, তুমিও তো এই সংসারে আহার পরে দেখতেছ এতগুলা কাপড় ওরা জীবনেও কাইতে দেখে নাই, তোমাকে কেরি কাছন লাগো না, সব কাপড় আমি কাচছিল। আম্মা বিশ্বাস করেন আমি ওদেরকে হাত তুলি নাই, আর আপনি কাপড় কাচতে হবো না, আমি কাছে দিবনি। বিমু আয়। ভাবি আমার ভাবি জান একটা কথা শুই না জান, দুইজনারি মায়ের কথা মনে রেখো জান। ভাবি আমার ভাবি জান একটা কথা শুই না জান, দুইজনারি মায়ের কথা মনে রেখো জান। হাই হাই ভাবি আমার ভাবি জান। কি শুরু করছো তোমরা, দেখো তোমাদের ভালো জীবনও হবে না। ভালো হবো না খারাপ হবো আমরাও দেখে নিই, চল। অথই সাত দিন তো বাড়িতে ছিলাম না, এই কয়টা দিন কিভাবে চললা, কেমনে কি করলা, মেয়েটাকে ঠিক মতো স্কুলে পাঠাইছো কিনা? হ্যাঁ মেয়ে তো ঠিক মতো ওর দাদি স্কুলে নিয়ে গেছে। আর সাতটা দিন কিভাবে ছিলাম, সুরভি মুন্নি ওরা যা শুরু করছে, ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে এতদিন আর মারছে পর্যন্ত। বলো কি তুমি? দেখো আমার মনে হয় না এই বাড়িতে আমি আর থাকতে পারবো। বলো কি তুমি? বৌমা আমার পুলারা বাড়িতে আইতে না আইতেই খাই কান মন্ত্র দেওয়া শুরু করছো। না মা। চুপ করো, তোমার আসলে আমি ভালো মনে করছিলাম, কিন্তু দুইটা বুঝিয়ে যে বাইরের কাছে কালারিং বানাবা এটা আমি কোনদিন ভাবি নাই, আর তুইও আসতেন বউ কথা মনে দোষ। না মা আমি আর জিজ্ঞেস করলাম যে আসলে কেমন আছে। জিজ্ঞাসা করতে হবে না, যাতে হারো দিন তো আমি নিজে চোখে দেখছি, আর আমারে কি জিজ্ঞেস করবি, আর বড় কি জিজ্ঞেস করবি, বড় কথা বিশ্বাস করবি না মায়ের কথা বিশ্বাস করবি, আমি তো সব নিজে চোখে দেখছি। মা তুমি ওই দিন কি দেখছো? আমি নিজে দেখছি।
আম্মা আপনি বিশ্বাস করেন? চুপ করো বোমা, তোমারে বিশ্বাস করে এতদিন আমি ভুল করছি, আর এই ভুলটা আমি করবার চাই না। আর শোনো, আমি আমার মায়ের কথা অবিশ্বাস করতে পারবো না, আমি তোমার কথা বিশ্বাস করে কি করবো? আমার মা কোনোদিন মিশা কথা কয় না, বুঝছো? আর মা কি করেছে আমার খিদা লাগছে, বাদ দাও, যাও। আর বাবা, ও ভালোর কারণ নাই তাই না? আচ্ছা ঠিক আছে ননদিনীরা, তোমরা যেভাবে খেলাটা শুরু করছো আমিও ঠিক ওইভাবেই শেষ করব। সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলটা কিভাবে বাঁকা করতে হয় সেটা আমারও জানা আছে। সুরভি, মুন্নি, ওই তোমরা শোনা যাও তো। দেখো না, আমার শরীরটা আজকে খুব খারাপ, একটা কাজও ঠিক মতো করতে পারতেছি না, তোমরা একটু কইরা দিবা। তোমার শরীর খারাপ না, তুমি মইরা যাও তো আমাদের কি এমন করো কেন? একটু কাজ কইরা দাও না, আমি তো তোমাদের কত কাজ কইরা দেই, একটু ভাবিরা সাহায্য করলে কি হয় বলো? কোনো কাজ টাজ আমরা করতে পারবো না। বাবা রে বাবা, কই দিলা বিয়া, ঝগড়া করে খাইয়ে পাড়া দিয়া, শাশুড়িও বুঝে না, ননদও শুনে না, জামাইও মানে না রে বাবা। বাবা রে বাবা, কই দিলা বিয়া, ঝগড়া করে শুধু পাড়ে পাড়া দিয়া। আয়, ভালোই ভালোই বলতাছি, কাজ করবি না? না কাজ করবি না? না করবি না তো? মুন্নি, এটা তুই কি করছস? মা মা কই গেল? মা ওটা করছে কি? আর তোর বাবারে কেন একটা বিয়া দিয়ে দেয়? পরে আর বাড়িতে রাখবার চাই না, কারণ বাড়িতে রাখলে এইরকম অশান্তি সংসারে লাগাই থাকবো। আমি আর এইরকম অশান্তি চাই না বাবা, আমার মাথা সহ্য হয় না। আমি এখন যাইতেছি মা, এখন যাইতেছি। না না মা, থাক, আপনার রাগারাগি করেন না, ওরা তোমার বোনের মতোই, ওদের আমি বোন ভাইবা, মাফ করে দিছি আম্মা। আপনারা ঘরে যান আম্মা। তুই ঘরে ডাক্তার কাছে নিয়ে যাবো বাবা, আমার এই না ভালো লাগে না বাবা, এই না ভালো লাগে না। আমি ডাক্তার ডেকে নিয়ে এসেছি, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা যাও, টাকা নিয়ে যাই। কি ব্যাপার নানু দিয়া, কেমন লাগলো খেলা? তোমরা শুরু করছিলা না খেলাটা? আমি শেষ করলাম, ভালো লাগছে তো? নানু দিদি।